আশকা লাগাই দিছি। সাত মাসের শ্রমিকের বেতন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ওই মিল যদি না থাকে তবে শ্রমিকের দাবিও থাকবে না। শ্রমিকের বকেয়া দাবি শেষ করতে হলে মিলটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এসব কি বলছো ড্যাড? নিজেদের গোলপোস্ট নিজেরাই গোল দিব? তোমার মাথা বোল্ড আউট হয়ে গেছে ড্যাড। মাথা আমার ঠিকই আছে। ওই মিল পুড়ে গেলে আমাদের ক্ষতি হবে 30 কোটি টাকা। বিনিময়ে পাবো মিলের ইন্স্যুরেন্স করা 50 কোটি টাকা। আমাদের লাভ হবে 20 কোটি টাকা। তাছাড়া মিলের খালি জমিতে ফ্ল্যাট বাড়ি করলে আমরা পাবো আরো 20 কোটি টাকা। মোট লাভ হবে 40 কোটি টাকা। মাথা একটা খাসির মাথা, গরুর মাথা, গাধার মাথা, মানুষের মাথা এটা না, এইটা হলো শয়তানের মাথা। স্যার, আপনার মাথায় যত শয়তানি বুদ্ধি আছে আমার মনে হয় শয়তানের মাথা তত বুদ্ধি দেয়। আপনি বললে আপনার মাথাটা চিড়িয়াখানায় দিয়েন স্যার। চিড়িয়াখানায় নয়, চিড়িয়াখানায় নয়, জাদুঘরে দিয়ে দেবো। শোনো, আজ রাতেই আমাদের মিলটা জ্বালিয়ে দাও। সেই সাথে শ্রমিকদের দাবিও ছাই হয়ে বাতাসে উড়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথরের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় মাথা। ওই শ্রমিকদেরও তাই হয়েছে। আরে আমাদের তো এখন লাভের লাভ, শ্রমিকদের দাবিতে বাঁশ দিয়ে দিয়েছি। না স্যার, ওদের যে বাঁশ দিয়েছেন সেই বাঁশ আবার আইকানা বাঁশ আপনার পা। আরে দূর দূরি মানে স্যার, আমও গেছে সালাও গেছে। এই খেটা মালিক, ডাইরেক্ট কিক কর, ডাইরেক্ট কিক। হোয়াইট বল না করে মিডল স্ট্যাম্পে বল করো। সোনার ডিম পারা হাঁস কাইটা সব ডিম পাইতে গিয়া এখন ডিমও গেছে হাঁসও গেছে। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেমের লাইগা ফায়ার ইন্সপেক্টর সালাম সাহেবের কাছে রিপোর্ট আনতে গেছিলাম। সালামে কইল মিলে নাকি মালিকরা ইচ্ছা করে আগুন লাগাই দিছে। ইন্স্যুরেন্সের টাকা তো পাইবই না, উল্টা জমি জমা সব সরকার নিয়া নিলাম করা শ্রমিক ক্ষতিপূরণ দিব। এসব কি বলছো? অহনি চোখ কপাল উঠছে, পুরাটা শুনলে তো চোখ আকাশে গিয়ে ঠেকব। আবার ফল করছো, তোমারে আমি হলুদ কার্ড দেখাই দিব। হলুদ কার্ড দেখানো লাগবো না, চোখে আমি এমনি সরষা ফুল দেখতেছি। শুনলাম আগুনে পুইরা যে সমস্ত শ্রমিক মারা গেছে তার জন্য আপনাকে বিরুদ্ধে মার্ডার কেস হইব, আর মার্ডার কেস হইলে ফাঁসি। না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। ওই সালামকে টাকা দিয়ে কিনে নিলেই ফাঁসির ফাঁস খুলে যাবে। বলা সহজ করা কঠিন। এ ঘুঘু ধান খায় না, সব নীতিওয়ালা। টাকার অফার দিছিলাম, সে কয় আমারও জেলের মধ্যে হামলা দিব। আমি দৌড়ে পালাইছি স্যার। ওই শালা কোথায় থাকে বল, আমি লাল কার্ড দেখিয়ে দুনিয়া ছাড়া করে দেবো। না ভাইয়া, লাল কার্ডও না হলুদ কার্ডও না, আমি ওকে বোল্ড আউট করে দেবো। ওই রিপোর্টের কাগজগুলোকে স্ট্যাম্প বানিয়ে আমি ওর পেটের ভেতর ঢুকে দেবো। আমার কেমন যেন ভয় হচ্ছে, তুমি শরীফের বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছ, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে। সালমা, তুমি তো জানো কোনো ভয় ভীতি অন্যায়ের কাছে আমি মাথা নত করি না। যা সত্য তা আমি প্রকাশ করবই। সত্য প্রকাশ করতে গিয়ে কোনো বিপদ যেন না হয়। তোমার কিছু হয়ে গেলে আমাদের পথে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সালমা, ওই মিল জ্বালিয়ে দেওয়াতে শত শত শ্রমিক কর্মচারী চাকরি হারিয়ে পথে বসেছে, অনাহারে দিন কাটাচ্ছে,
এর একটা বিহিত করতেই হবে। তবু ভুলে দেও না, তোমার স্ত্রী আছে, সন্তান আছে। আব্বু, আব্বু অফিস থেকে আসার সময় আমার জন্য একটা বড় পুতুল নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি আসার সময় নিয়ে আসবো। আমি দেখছি। কেমন আছো আঙ্কেল? আরে তুমি এসো এসো। দীপা, কেমন আছো আঙ্কেল? তুমি এই অসময়ে কি ব্যাপার? আন্টি, বাবা পাঠিয়ে দিল আপনাদের সবাইকে দাওয়াত করতে। কিসের দাওয়াত? আজ মিনির জন্মদিন, আপনারা সবাই 5টার মধ্যে চলে আসবেন, দেরি যেন না হয়। সবাই মিলে খুব আনন্দ করব। কি মজা, কি মজা! আচ্ছা আমি যাই আন্টি। কোন দিকে যাবে তুমি? আমি একটু মার্কেটে যাব। চলো আমাকে একটু অফিসে নামিয়ে দিয়ে যাও। ঠিক আছে। তুমি ওর সঙ্গে যাচ্ছ? ও যে রাফ গাড়ি চালায়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আন্টি, মানুষের জীবনটাই একটা অ্যাক্সিডেন্ট, আমরা সবাই বেঁচে আছি, এটাও অ্যাক্সিডেন্ট। চলো আঙ্কেল, বাই। কাজল, এক মিনিট, আমি একটা জরুরি ফাইল ফেলে এসেছি। কি বলছিস তুই? সালাম খুন হয়েছে? সত্যি বলছি সাপু, আঙ্কেল খুন হয়েছে। হ্যাঁ বাবা, আমার চোখের সামনে। কার খুন করলো? কি চান আপনি? কাজলকে, আমার মেয়ে, ওর সঙ্গে আমার কিছু কথা আছে, চলুন। আপনি মিস কাজল? জি। আপনাকে থানায় যেতে হবে সালাম সাহেবের খুনের। না না, আমি খুন করিনি। আমি বলিনি যে আপনি খুন করেছেন, কিন্তু খুনের সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্লিজ, আপনার কোনো ভয় নেই, আপনার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হবে। আসুন। ভালো করে দেখুন, এরা শহরের কুখ্যাত সন্ত্রাসী, ভাড়াকে খুনি। এদের মধ্যে কে সালামকে খুন করেছে? আপনি, আপনি একমাত্র প্রত্যক্ষদর্শী, আপনি চিনবেন কারা সেই খুনি। বলুন, এ খুন করেছে? না। বলুন এ। না। বলুন এ। না। ও না, এরা কেউ সেখানে ছিল না। তাহলে কারা ছিল? বলুন কারা ছিল, কারা সালামকে খুন করেছে? আমি জানি না। আপনি জানেন? আপনি, আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনার সাথে সালাম ঘর থেকে বেরিয়ে এসেছিল, আপনি সবকিছু দেখেছেন। বলুন কে সে? আমি তাদের কোনোদিনও দেখিনি। ওরা একটা জিপে করে এলো, গুলি করে চলে গেল। তাহলে আপনি কাউকে চিনতে পারেননি? না। ওই দেখুন, যিনি পুরস্কার দিচ্ছেন। না, ওনার ডান পাশে। এবার বিদেশ থেকে যেসব অস্ত্র শুটিং ফেডারেশনের জন্য আমদানি করা হচ্ছে, তার সাথে আমাদেরও কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ আসছে, আর সেই অস্ত্র ও গুলি চলে যাবে দেশের সন্ত্রাসীদের হাতে। ড্যাড, তোমার পেনাল্টির কোনো তুলনাই হয় না। মাথা একটা, শয়তানের মাথাও আমাকে সারের মাথার কাছে পাত্তা পাইব না। শয়তানও মাঝে মাঝে আমার কাছে বুদ্ধি নিতে আসে। ইনস্যুরেন্সের খবর বলো, সালাম তো শেষ, এখন আর তো কোনো সমস্যা নেই? না স্যার না, এখন যে ইন্সপেক্টর আসছে তাকে টাকা দিয়া কি না গোসল করায় দেব।
ফায়ার ইন্সপেক্টর সালামকে খুনের দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ ইন্সপেক্টর, তুই কাকে পিস্তল ধরেছিস জানিস? তোকে বোল্ড আউট করে দেবো। ইন্সপেক্টর, তুই কারে লাল কার্ড দেখা জানোস? জানি, একটা খুনিকে যে টাকা দিয়ে সালামকে কিনতে না পেরে খুন করে তার মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর, তোমার কাছে ওয়ারেন্ট আছে? হ্যাঁ আছে, আনভেলেবল ওয়ারেন্ট। চলো রাখো ইন্সপেক্টর রাখো, মাথা গরম করে একজন তো শেষ হয়েছে, তুমি আবার সেই পথে যাইও না। ওই আদালত সাক্ষ্য সাবুত সব বাদ দাও, বলো কত টাকা হইলে কেসটা এখানে রফা হয়ে যাবে। ইচ্ছে করছে এক্ষুনি গুলি করে তোর জীবনটা এখানে রফা করে দিই, কিন্তু না, আমি আইনের লোক, কোনো বেআইনি কাজ পছন্দ করি না। তাই তুই বেঁচে গেলে কিছুক্ষণ বাঁচবে না। আমি লাল কার্ড দেখাবো, লাল কার্ড। ক্ষান্ত হও বাবা, ক্ষান্ত হও, বসো। পুলিশকে মারতে নেই, পুলিশকে পালতে হয়। আমরা যারা দু নম্বর পথে কাজ করি তাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে পুলিশ। পুলিশ নাড়া দিলে ভীমরুলের চাকে ঘা পড়ে যাবে, তার চেয়ে খোঁজ লাগাও পুলিশকে জানিয়েছে কে। খোঁজ দিতে হবে না স্যার, আমি সব খোঁজ দিয়ে এসেছি। একটা মেয়ে খুনের সময় সেখানে উপস্থিত ছিল। মেয়ে? জি স্যার, তার নাম কাজল। কাজল পুলিশকে জানিয়ে ফাউল করেছে, ওকে আমি লাল কার্ড দেখাবো, লাল কার্ড। না না না, এই কাজ করতে যায় না বাবা। ওই ডন বাবাজি খুন করতে গিয়া গ্রেফতার হয়েছে, আর তার সাক্ষীরে খুন করলে ডনের সাথে সাথে তোমার অবস্থা টাইট হয়ে যাবো। কি বলছো তুমি? আমার ছেলের বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছে তাকে বাঁচিয়ে রেখে আমি কি আমার ছেলেকে মৃত দেখবো? না স্যার না, আপনাকে দেখতে হবে না স্যার, এমন একটা পথে যেতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাগে। ফালতু না করে সরাসরি খুলে বল। এইসব খুন খারাপির পথে আমাদের না যাওয়াটা ভালো। ভাত ছিটালে যখন কাকের অভাব হয় না তখন কয়েকটা ভাত ছিটাই দেয়। তার মানে? মানে খুব সোজা, চাল ডাল তেল নুনের মতো বাজারে খুনিও কিনতে পাওয়া যায়, যাদের কাজই হলো টাকা নেওয়া, খুন করা। কিন্তু সে যদি বেইমানি করে? আহা, আমাদের মতো বেইমান ওরা না। এইসব খুনিরা জবানে বড় পাক্কা হয়, বিশেষ করে হীরা। হীরা বাবা, এরা সব আমাদের লোক, তোমার শক্তি পরীক্ষা করার জন্য এদেরকে আমরা ভাড়া করেছিলাম। দেখলেন চলো স্যার, হীরার শক্তি লোহার মতো। কিন্তু লোহাতেও মাঝে মাঝে জং পড়ে। হীরা এমন এক পদার্থ তাতে জং পড়ে না। আরটিএম, তুই কখনো ছাগলকে বাঘ খেতে দেখেছিস, মুরগিকে শিয়াল, মানুষকে জানোয়ার? না না না, দেখতে ভুলও শখ করিস না, তাহলে এমন ধামাকার সৃষ্টি হবে যে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হবে, আর তোর এই পচা দেহটা সেই গর্তের দশ হাত নিচে চাপা পড়ে কবরস্থান হয়ে যাবে। শোন, হীরার শক্তি পরীক্ষা ছাগলের বাচ্চা দিয়ে হয় না, বাঘ লাগে বাঘ। কাজের কথা, হ্যাঁ কাজের কথা, কাজের কথা। এই মেয়েটাকে লাল কার্ড দেখাতে হবে, মানে খতম, ব্যাস 5 লাখ টাকা। না, হীরা কখনো মেয়ে মানুষকে খুন করে না। কিন্তু ও খুন না হলে আমরা খুন হয়ে যাব। ঠিক তাই, ওই মেয়ে যদি কোর্টে সাক্ষ্য দেয় তাহলে আমার ছেলের ফাঁসি হয়ে যাবে। আমি ওই মেয়ের সাক্ষ্য দেওয়া বন্ধ করে দেব, ওই মেয়ে কোর্টে যাবে না সে ব্যবস্থা আমি করে দেব, কিন্তু মেয়ে মানুষকে আমি খুন করতে পারবো না। ঠিক আছে, ওই মেয়েটাকে হলুদ কার্ড দেখিয়ে উঠিয়ে নিয়ে আসবে, এই ডিসমিস না হওয়া পর্যন্ত ওই মেয়ে আমাদের এখানে থাকবে, ওকে? ওই মায়া রে, আমি মাস্কা লাগাই দেব। হীরা, 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 হীরা।
দাও তোকে চাই চলো চলো আমাকে আমার বুকে ছেড়ে দাও যতদিন পর্যন্ত সালামের মারকে শেষ না হয় ততদিন তুই এখানে বন্দী থাকবি যেমন করে মুরগি খাঁচা আটকানো থাকে যেমন করে শিয়াল গর্তের মধ্যে লুকানো থাকে ঠিক তেমনি তুই আমাকে বন্দী করে বাঁচতে পারবি না শয়তান সারা শহর তন্ন তন্ন করে খুঁজে পুলিশ তোকে গ্রেফতার করবে এই মাস্কা লাগাই দেব আমি হীরা পুলিশ আমারে ট্যাক্স দেয় গুন্ডা মাস্টার আমার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে মা যেমন তার বাচ্চাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখে ঠিক তেমন করে তোর মতো মানুষেরা আমার নাম শুনলে বুকের কলিজাটাকে জড়িয়ে ধরে রাখে আমার নাম হীরা আমি তোর নামে থুতু ছিটাই থুতু যে নামে মানুষের মনে ভয় আসে সে নাম কোনো মানুষের নাম হয় না জানোয়ারের নাম হয় বাবা তুমি পুলিশকে জানাচ্ছ না কেন এসব কেসে পুলিশকে জানালে সন্ত্রাসীরা আরো হিংস্র হয়ে ওঠে তখন কাজলের আরো ক্ষতি করে ফেলবে তার চেয়ে ওই লোকটিকে যদি খুঁজে পাওয়া যায় কিন্তু ওই লোকটিকে তুমি পাবে কোথায় বাবা ওই লোকটা গাড়ি থামাও তুমি ভালো হয়ে যাবে হারাম জাদা তুই কাজের ছেলে হয়ে আমার মেয়েকে ব্যথা দিয়েছিস তোকে কতবার মানা করেছি আমার মেয়ের সঙ্গে খেলবি না আজ তোকে আমি কাজলকে কোথায় রেখেছো বলো ওর কোনো ক্ষতি হয়নি তো আমার মেয়ে যদি কোনো দোষ করে থাকে আমি বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমার মেয়েকে এনে দাও ঠিক আছে আপনি যান আমি কাজলকে নিয়ে আসছি সিংহের মারামারি চলে না ইঁদুর মাঝে মধ্যে কাজে লাগে জাল কাইটা সিংহরে বাঁচা এই ইঁদুরের বাচ্চার এত বড় সাহস আমার খালি ফ্রি কিক মারে আহা ডন বাবাজির কেসটা ডিসমিস হওয়া পর্যন্ত ওরে খাঁচায় ভইরা রাখো আমাকে আটকে রেখে তোরা বাঁচতে পারবি না আমি একদিন না একদিন বেরিয়ে যাবো আবার পুলিশের কাছে গিয়ে তোদের বিরুদ্ধে সাক্ষ্য দেবো না থাকবে বাস না বাঁচবে বাসে তোর জীবন থাকবে না তোর সাক্ষ্য দেওয়া হবে না তোর দিন শেষ এই মাদুকে হ্যাঁ
জন ওকে পুড়িয়ে মারতে হবে। এই ছিমরি আমার গালে থাপ্পড় মারছে, যেই যন্ত্রণা আমার বুকে সেই যন্ত্রণার আগুনে আমি ওরে পুড়ে মারুন। চুক্তি ছিল মেয়েটাকে উঠিয়ে নিয়ে আমাদের হাতে রাখবে, আমরা কি করি না করি সেটা আমাদের ব্যাপার না। চুক্তি ছিল কোর্টে যাবে না, সাক্ষ্য দেবে না, ওকে মেরে ফেলা কোনো কথা ছিল না, ওর কোনো ক্ষতি করলে আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। আরে হীরা, রাগ করছো কেন? ভেবে দেখো, ও বেঁচে থাকলে একবার না একবার কোর্টে যে সাক্ষ্য দেবে। বড় তেজি মেয়ে, সাপের মতো ফুসফুস করে। না, ও সাক্ষ্য দেবে না, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওকে আমি নিয়ে গেলাম। হীরাকে মারতে যেও না, হীরা কথায় পাক্কা, ও যখন কইছে ওই মাইয়া কোর্টে সাক্ষ্য দিব না। কথা যদি ঠিক না থাকে তাহলে আমি তোমার মাইয়া ভাড়া নিব। আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে গেলাম, ওর কোনো ক্ষতি হয়নি, তবে হবে যদি সে কোর্টে সাক্ষ্য দিতে যায়। যদি বাঁচতে চাও, যা দেখেছো সব ভুলে যাবে, মনে করবে সেদিনের সে ঘটনা ছিল একটা দুঃস্বপ্ন। বুঝতে পেরেছ আমি কি বলেছি? আমার সামনে আঙ্কেলকে খুন করেছে আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, চুপ করে থাকবে, একদম চুপ। এই সমাজ এখন কথা বলা পাপ, শুধু দেখবে কিছু বলবে না, যত কথা বলবে তত আয়ু কমবে। তোমার আঙ্কেল চলে গেছে, তার কথা বললে উল্টো তোমার বাপ যাবে, বোন যাবে, তুমি শেষ হয়ে যাবে। শুনুন মেয়ের বাবা, মেয়েকে বুদ্ধি দেয়া আপনার কর্তব্য, আমার না। ওকে বুঝান যাতে আদালতে না যায়, নইলে আপনার বংশ শুদ্ধ কবরস্থানের বাসিন্দা হয়ে যাবে। কথাটা মনে রাখবেন। লিজা, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন, সবচেয়ে আনন্দের দিন। আমি আমার সেই ম্যাম সাহেবকে দেখা পেয়েছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ, যে মেয়েটিকে আমি ধরে নিয়ে শয়তানদের কাছে দিয়ে এসেছিলাম সেই মেয়েটি হচ্ছে আমার আমার ম্যাম সাহেব কাজল। তুমি চিনলে কেমন করে? ওর বাবার সাথে দেখা হয়েছিল, ওর বাবাকে দেখে আমি চিনতে পেরেছি। আমি ওকে ওদের কাছ থেকে তুলে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তুমি তোমার পরিচয় দিয়েছিলে? না দেয়নি, এখন আমি পরিচয় দেব না। আগে ওদের কেসটা ডিসমিস হোক, তারপর বলবো। কাজল, আমি আমি
আমি তোমার সেই খেলার সাথে হীরা। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আসামি দ্বন্দ্বের টেক্সটাইল মিলে শ্রমিক আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলন বন্ধ করার জন্য মিলে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা ক্লেম করা হয়। ইন্স্যুরেন্স কোম্পানি ফায়ার ইন্সপেক্টর মিস্টার সালামের কাছে রিপোর্ট চায়। মিস্টার সালাম তদন্ত করে দেখেন যে এই আগুন মালিক পক্ষ সম্পূর্ণ ইচ্ছাকৃত ভাবে লাগিয়েছে। আসল তথ্য ফাঁস হবার ভয়ে মিস্টার সালামের মুখ বন্ধ করার জন্য আসামি পক্ষ তৎপর হয়ে ওঠে। প্রথমে তাকে টাকা দিয়ে কিনতে না পেরে পরে তাকে গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়। ইওর অনার, অবজেকশন ইওর অনার। মন গড়া কল্পকাহিনী রচনা করে বাদীপক্ষের উকিল যা বোঝাতে চাইছেন তার কোনো যুক্তি নেই। আমার মক্কেল ডন যে খুন করেছে তার কোনো চাক্ষুষ প্রমাণ নেই। প্রমাণ আছে ইওর অনার। ডন যে মিস্টার সালামকে খুন করেছে তার প্রত্যক্ষদর্শী আছে, তার নাম মিস কাজল। মিস কাজলকে আদালতে উপস্থিত করা হোক। মিস কাজল হাজির, মিস কাজল হাজির। কোথায় আপনার সাক্ষী মিস কাজল? আমার মনে হয় তার আসতে কোনো অসুবিধা হচ্ছে, সুতরাং আমি আদালতের কাছে কিছুটা সময় প্রার্থনা করছি। আলার, কোথায় আপনার সাক্ষী? আপনি তাড়াতাড়ি কাজলকে এনে আদালতে হাজির করার ব্যবস্থা করুন। হ্যাঁ, বাদীপক্ষের উকিল, আপনার সাক্ষী মিস কাজল কি উপস্থিত হয়েছেন? এখনো উপস্থিত হয়নি ইওর অনার। আর উপস্থিত হবেও না, কারণ তিনি ভালো করেই জানেন এটা একটা মিথ্যা মামলা, একটা ষড়যন্ত্র করে আমার নিষ্পাপ মক্কেলকে ফাঁসানো হয়েছে। সুতরাং আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি আমার মক্কেল ডনকে বেকসুর খালাস করে দেওয়া হোক। যেহেতু আসামির বিরুদ্ধে খুনের কোনো চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি, সেহেতু মহামান্য আদালত সাক্ষী হাজির হয়েছে। মহামান্য আদালত, আমার সালাম আঙ্কেলকে কাঠগড়া দাঁড়ানো এই ডন গুলি করে খুন করেছে। আসামি পক্ষের উকিল সাহেব, আপনি কি সাক্ষীকে জেরা করতে চান? মহামান্য আদালত, এ মামলা একটা নতুন মোড় নিয়েছে। মিস কাজলের সাক্ষ্য যে মিথ্যা তা আমি এই আদালতে প্রমাণ করব। সেই জন্য আমি আপনার কাছে কিছুদিন সময় প্রার্থনা করছি ইওর অনার। এই মামলার কার্যক্রম আগামী রোববার সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হল। হীরা, তুমি কথা দিয়েছিলে কাজল কোর্টে সাক্ষ্য দেবে না, কিন্তু এখন তোমার কথার তো কোনো মূল্যই হইল না। আমি আগেই করছিলাম, ওই মাইয়ার তারে লাল কার্ড দেখায় শেষ করে দেই। না, ওকে কেউ শেষ করবে না, ওকে মাথা নত করিয়ে আবার আমি কোর্টে হাজির করাবো। ওর জবানবন্দি ওকে দিয়ে আমি ফিরে নেব, এটা আমার চ্যালেঞ্জ, হিয়ার চ্যালেঞ্জ। ডিএম, তুই খাল কেটে কুমির এনেছিস। কুমির নয় স্যার, কুমির নয়, ও কুমিরের বাপ। ও যখন কথা দিয়েছে তখন কথা সে রাখবেই। আজ পর্যন্ত হীরাকে কথার বরখেলাপ করতে আমি দেখি নাই। কাজল, কাজল, কাজল! এত চিৎকার করছো কেন? তোমাকে আমি বলেছিলাম তুমি কোর্টে যাবে না। তুমি আমার কথা শুনোনি। আজ এই প্রথম হীরা ভেবেছে একরকম আর হয়েছে আরেক রকম। আজ পর্যন্ত আমার কথা না শোনার সাহস আমি কারো দেখিনি, আমি কারো দেখিনি। আরে, তুই তো আজ পর্যন্ত কোনো মানুষ দেখিসনি, দেখেছিস জানোয়ার, তাই তারা ভয় পেয়ে তোর কাছে মাথা নত করে। কিন্তু আমি তোকে ভয় পাই না, আমার সততা আছে, আদর্শ আছে, বিবেক আছে। যে সততা আদর্শ আর বিবেকে তুমি বড়াই করছো, তোমার সেই সততা আদর্শ সব ধুলোয় মিশে যাবে। ওদেরকে তুমি চিনো না, আজ ওরা তোমাকে মেরে ফেলতো। আমি বাধা দিয়ে রেখেছি, আজ বাধা দিয়েছি, কারণে বাধা দেবো, কিন্তু পরশু তুমি বাঁচতে পারবে না। এই যে কথা বলতে পারছো, দম নিতে পারছো, এটা এটা আমার জন্য,
নলে ওদের গুলিতে রক্তাক্ত লাশও পড়ে থাকতে। হ্যাঁ, তোদের মতো গুন্ডা মাস্তানদের শেষ করতে যদি জীবন দিতে হয়, রক্তাক্ত লাশ হয়ে পড়ে থাকতে হয়, সেও অনেক ভালো। প্রয়োজনে আমি আবার কোর্টে যাব, আবারও সাক্ষ্য দেব। বাস বাস বাস, কোর্টে তুমি আবারও যাবে, তবে তোমার দেওয়া সাক্ষ্য ফিরিয়ে দিতে। না, তুই কেন? কোনো শয়তান আমাকে দিয়ে সে কাজ করাতে পারবে না। যে কাজ শয়তান করতে পারে না, সে কাজ আমি করি। তুমি মরতে চাও? হ্যাঁ, আজ তোমাকে মরণ দেখাবো। চলো। আজ তোমাকে আমি এমন মরণ দেখাবো যা দেখে শয়তান আস্থা পর্যন্ত কে বুঝবে। মরণের ভয় দেখে তুই আমাকে চড়াতে পারবি না। ফিরার নির্দেশ অমান্য করে তুমি যে অপরাধ করেছ, আজ নির্মম মৃত্যুর মধ্য দিয়ে তুমি তা প্রায়শ্চিত্ত করবে। ওই দেখো, তোমার বোন সাইকেল চালাচ্ছে। আমি জানি তুমি ওকে নিজের চাইতে বেশি ভালোবাসো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তুমি ওকে যাচ্ছ কেন? তুমি প্রায়শ্চিত্ত করবে তোমার বোনের জীবনের বিনিময়। তোমার যা ইচ্ছা থাকতে আমাকে দাও, খুনের তোর ওকে মেরো না। কাল কোর্টে তোমার দেওয়া সাক্ষ্য ফিরে না নিলে, এখন যে মৃত্যুর গন্ধ তোমার বুক চমকে উঠেছে, কাল সে মৃত্যুর ত্রাস দেখে হার্ট ফেল করে মারা যাবে। আদালত, আমি এর আগে এই আদালতে যা বলেছি সব মিথ্যে, সব মিথ্যে। ওই ডন তারা আমাদেরকে খুন করেনি, আমি খুন করতে কাউকে দেখিনি, কাউকে দেখিনি। অর্ডার অর্ডার, যেহেতু সাক্ষী মিস কাজল তার পূর্বের দেয়া সাক্ষ্য ফিরিয়ে নিয়েছে এবং বাদীপক্ষ সালামের খুনের সাথে মিস্টার ডনের জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি, সেহেতু আসামি মিস্টার ডনকে এই মামলা থেকে বেকসুর খালাস দেয়া হল। বাহ কাজল বাহ, তোমার মতো মেয়ের কোনো জবাব হয় না। আমার লজ্জা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল, আর তুমি আমার স্বামীর খুনিদের বিরুদ্ধে সাক্ষ্য না দিয়ে প্রমাণ করে দিলে তোমাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমার স্বামীর খুনের বিচার তুমি হতে দাওনি, আজ আমিও তোমাকে বলে যাচ্ছি, স্বজন হারাবার যন্ত্রণা নিয়ে তুমি ধুকে ধুকে মরবে। এসব আপনি কি বলছেন ভাবি? আমি ঠিকই বলছি, আপনার মেয়ের জন্য আমার স্বামীর খুনিরা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি অশান্তির আগুনে জ্বলছি। আমিও বলে যাচ্ছি, এই মেয়ের কপালে কোনোদিনও স্বামীর সুখ জুটবে না, অশান্তির আগুনে দাহ দাহ করে জ্বলবে ওর সারা জীবন। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি দেরি করে ফেললেন, আমার ছেলের মুক্তি উপলক্ষে আনন্দ উৎসব এখনই শেষ হয়ে গেল। এখনো শেষ হয়নি মিস্টার শরীফ, সবে মাত্র শুরু হয়েছে। আপনি আমার সাক্ষী কাজলকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ। সেই সাক্ষী আবার কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য জবানবন্দি দেবে, আর তখন আপনাদের আনন্দ উৎসব একেবারে শেষ হয়ে যাবে। কি বলছেন ইন্সপেক্টর? হ্যাঁ, জজকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল গ্রহণ করেছে। এই নিন সেই কাগজ। গুড বাই। রাখো বাবা রাখো, জামানকে মেরে কোনো লাভ নেই। ওই কাজল যদি হাইকোর্টে সাক্ষ্য দেয় তবে ফাঁসির দড়ি থেকে তোকে বাঁচানো যাবে না। ওই কাজলকে আমি দুনিয়া ছাড়া করব না। বাবা না, হীরা যখন কাজটা হাতে নিয়েছে তখন ওকে খেপানো উচিত হবে না। শোনো টিএম, চুইংগামের মতো লম্বা কোনো খেলা আমার পছন্দ হয় না। হীরাকে বলো কাজলকে খতম করে দিবে। ঈশ্বর,
এই সুর তুমি কোথায় পেলে? এই সুর তো আমার চেনা সুর। আমি যে ছোটবেলায় সুর বাজাতাম। কে তুমি? আমি আমি হীরা। হীরা? হ্যাঁ মনে আছে তোমার, ছোটবেলায় আমি আর তুমি সুর গান গাইতাম, আমি গিটার বাজাতাম, তুমি নাচতে। তুমি তুমি আমার সেই হীরা? হ্যাঁ ম্যাম স্যার, আমি সে হীরা। হীরা? হীরা বাবাজি বুঝলা
হাতি কাদায় পড়লে তান্ত্রিক তারে লাথি মারে। আমারও অবস্থা হচ্ছে তাই। কেন, তোমাদের কেস তো ডিসমিস হয়ে গেছে, নাম তো খালাস পেয়ে গেছে। হ্যাঁ, খালাস হয়ে খালাস হয় নাই, গলার মধ্যে কাটা বিন্দা রয়েছে। ওই জসকুটের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল গ্রহণ করছে, ওইখানে যদি কাজল আবার সাক্ষ্য দেয় তবে ডনের ফাঁসি। কি বলছো তুমি বাবাজি? সাপ আর মেয়ে মানুষকে বিশ্বাস করতে নেই। সাপ যেমন যে কোনো সময় ছোঁড় মারতে পারে, মেয়ে মানুষও তেমনি। তাই আমি কই কি, মাথার উপরে ঝুলা থাকা ফাঁসির ওই দড়ি মানে কাজলকে খতম করে দাও। কি বললে তুই? তুমি না করলে আরেকজন করবে। মাস্কা লাগাই দেব, কাজলকে তুই খতম করতে চাস? আরে তোরে আগে খতম করে দেব। আমার পাতা স্যার, আমার মেয়ের ভালো না স্যার। শরীফ সাহেব, কাজলকে খুন করার কথা যদি আর কেউ উচ্চারণ করে তার অবস্থাও এর মতোই হবে। আপনার টাকা আমি ফিরিয়ে দিয়ে গেলাম, আজ থেকে কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আর আপনার ছেলের বিরুদ্ধে সে সাক্ষ্য দেবে না, ব্যাস। কিন্তু কাজলের যদি কোনো ক্ষতি হয় তবে আমি আপনাদের কাউকে ছাড়বো না। হীরা, তুমি যেমন করে কথা বলছো তাতে মনে হয় কাজল তোমার বউ। আরে ওই হীরা, নোবল করছো কেন? কাজল যদি সত্যি তোমার বউ হতো আমরা তাহলে আর ছক্কা মারতাম না। বুঝছি, সাইডলাইনে বসে থাকা প্লেয়ার কোচের কোনো কামে আসে না, সিজনে সিজনে দল বদলায়, টিমে না থাকলে অন্য টিমে গিয়া খেলো। হীরা, তোমাকে আমি কাজলের চেয়ে সুন্দরী অনেক মেয়ে এনে দেবো, তুমি ওকে ভুলে যাও। না, আমি কাজলকে ভুলতে পারবো না। তার জন্য যদি কাজলকে আমার বিয়ে করতে হয় আমি তাই করব। কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হীরা, তার আগে আমি তোর লাল কার্ড দেখা দুনিয়া ছাড়া করে দিব। মাস্কা লাগাই দেব আমি। আরে আরে রাখো বাবা রাখো, কি করতাছ? নিজের মধ্যে কাজ করা ঠিক না। রাখো বাবা, থামো বাবা, থামো থামো। তাহলে তোকে বল আগুন নিয়ে খেলা না করতে। বলে যে আগুনে কাজলকে পুড়িয়ে মারতে চেয়েছিল সেই আগুনে আমি ওদের সবাইকে পুড়িয়ে মারব। কি বললে, আমার মেয়ে কাজলকে তুমি বিয়ে করবে? হ্যাঁ, আগামী শুক্রবার আমি কাজে আসবো, আপনি কাজলকে বউ সাজিয়ে রাখবেন। অসম্ভব, তোর মতো জানোয়ারকে আমি কেন, কোন মেয়ে বিয়ে করবে না। অন্য কোন মেয়ে আমি চাই না, শুধু তোকে চাই, তোকে চাই, শুধু তোকে। তুই বউ সাজিয়ে থাকিস। একটা গুন্ডাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। না না, তুই মরবি না, তোকে বেঁচে থাকতে হবে, আমার জন্য তুই বেঁচে থাকবি। মনে রাখিস, হীরা যা চায় তা সে আদায় করে নেয়। না থাকবে বাস, না বাজবে বাঁশি। ওই কাজল যতদিন বেঁচে থাকবে ততদিন বিপদ আমাদের মাথার উপর থেকে যাবে না। ওই কাজলকে শেষ করতেই হবে। ওর মৃত্যুর কোনো প্রমাণ থাকবে না, কাজলের মৃত্যুটা হবে একটা অ্যাক্সিডেন্ট। ওর গাড়ির নিচে বোমা রেখে দেব, সেই বোমা ফেটে কাজল শেষ হয়ে যাবে। এখন কি উপায় হবে? উপায় উপায় একটা বের করতেই হবে। এখন যা কবর খোদ, কিছুক্ষণের মধ্যে তুই কাদুলের লাশ পাবি।
কি করেছিস আমার কাজলকে? যে গাড়ি দিয়ে কাজল পালাইতেছে ওই গাড়িতে আমি বোম ফিট করে দিছি। দশ মিনিটের মধ্যে বোম ফুটতে কাজল পড়তাস, আর ওই দশ মিনিটের মধ্যে তুই কাজল নাগাল পাবি না, কারণ ওগো গাড়ি আমার শহর সাইডে অনেক দূরে চলে গেছে। না সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আমাকে মেরে ফেললেও তুই আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবি না। ঠিক আছে, তোমাকে আমি মারব না, তোমার আদরের বোন মিলিকে মারব। না না, ওকেও মারব না। তোমার বাবাকে তোমার চোখের সামনে গুলি করে মারব। যদি বাপকে বাঁচাতে চাও তাহলে বলো কবুল। না, আমি এক থেকে তিন গুনব, এর মধ্যে তুমি কবুল বলবে। এক, না, দুই, না, তিন। আমি রাজি, আমি রাজি। বলুন, বিসমিল্লাহ কবুল। কবুল। আবার বলো কবুল। আবার বলো কবুল। বাস বাস, আর লাগবে না। আরে, আমি তোমাকে ভয় দেখাচ্ছিলাম। তোমার বাবাকে আমি কোনোদিনও মারবো না, উনি আমার শ্বশুর। বউ, চলো এবার আমার বাড়িতে, বাসর ঘর সাজিয়ে রেখেছি তোমার জন্য। এই, আরে ব্যান্ড বাড়ি বাজে না। দেখো, তোমার জন্য কি সুন্দর করে আমি বাসর ঘর সাজিয়ে রেখেছি। শহরের সবচেয়ে দামি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি তোমার পালঙ্ক। যার মন বিষধর সাপের মতো, তার পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে কি লাভ? যার হাত মানুষের রক্তে রক্তাক্ত, তার ঘর মণিমুক্তা দিয়ে সাজালেও কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আরে আরে, এ কি করছো? তোকে আমি ঘৃণা করি, ঘৃণা। জোর করে তুই আমাকে বিয়ে করে যদি ভেবে থাকিস, আমার মনকে জয় করেছিস, তবে তুই ভুল করবি। বোকার সঙ্গে বাস করছিস তুই। আমি তোকে বিয়ে করেছি শুধু আমার বাবা ও বোনকে বাঁচাতে। ঝেড়ে ফেলো তোমার সমস্ত ঘৃণা। এখন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম সম্পর্কের বাঁধনে আমরা নিজেদেরকে জড়িয়েছি,
স্বামী আর স্ত্রী, আর সেই সম্পর্কে সবচেয়ে পবিত্রতম রাত এই বাসর রাত। এসো সব ঘৃণা ঝেড়ে ফেলে এই বাসর রাতকে আমরা ভালোবাসার আনন্দ দিয়ে ভরিয়ে দেই। মা, জ্বলন্ত আগ্নেয়গিরির লাভার সাথে বাস করা যায়, কিন্তু তোর সাথে এক বিছানায় শোয়া যায় না, জানো? কামড়ে কেন? মারো, মেরে ফেলো আমাকে, মারো, মেরে আমাকে শেষ করে দাও, মারো, মারো, কামড়ে কেন? না, তোমাকে আমি মারবো না, তুমি তুমি আমাকে মারবে। তুমি যখন আমাকে এত ঘৃণা করো, এই ধরো পিস্তল, শক্ত করে ধরো, আমাকে মারবে তুমি, শক্ত করে ধরো। তুমি মাস্টারের বউ, ঠিক মতো পিস্তল ধরতে না পারলে লোকে হাসবে। এই না, ধরো, ধরো, ধরো আমার কপাল বরাবর, ধরো। আরে মারো আমাকে, এই হাত কাঁপছে কেন? নিশানা সই করে আমাকে গুলি করো, মেরে ফেলো আমাকে। আমাকে যখন এতই ঘৃণা করো, তাহলে মেরে ফেলো আমাকে। আরে আরো উপরে উঠাও, উপরে উঠাও, এই কপালে নিশানা করো, গুলি করো, গুলি করো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি আমি জানি তুই আমাকে ভালোবাসো, তাই আমাকে গুলি করে মারতে পারলে না। তোমার যত ঘৃণা মুখে, অন্তরে তোমার ভালোবাসার ঝর্ণাধারা বইছে, সেই ঝর্ণা আমি গোসল করবো, গোসল করবো, সাঁতার কাটবো। আদরে আদরে আমি তোমাকে পাগল করে দেব, আমি তোমাকে পাগল করে দেব, পাগল করে দেব। আরে আরে, তোমার সে ছোটবেলার কাটা দাগটা এখনো আছে? আমার ছোটবেলার কাটা দাগের কথা তুমি কি করে জানলে? আচ্ছা, তোমাকে বলতে আমার ভয় নেই, আমি তোমার ছোটবেলার খেলার সাথে ছিলাম। আমি আমি হীরা। হীরা? হ্যাঁ কাজল, মনে আছে তোমার? তোমার জন্মদিনে একটা পুতুল আমি উপহার দিয়েছিলাম। Happy birthday to you, happy birthday to you. মিম সাহেব, মিম সাহেব, আপনার প্রিয় একটা পুতুল আমি ভেঙেছিলাম বলে আপনি খুব কষ্ট পেয়েছিলেন, তাই আজ আপনার জন্মদিনে ওরকম একটা পুতুল আপনাকে উপহার দিলাম। থ্যাংক ইউ। একটা চোর পুতুল চুরি করে উপহার দিচ্ছিস, এ বয়সে চুরি, বড় হলে তো মানুষ খুন করবি। চল মিম সাহেব, চল মিম সাহেব, মিম সাহেব, চল চল মিম সাহেব। ও চুরি করে আমাকে পুতুল এনে দিয়েছে, তাহলে তুমি সেই চোর? না, বিশ্বাস করো আমি চোর না। ও, এতক্ষণ আমি বুঝতে পেরেছি কেন তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। চোর বলে পুলিশ তোমাকে ধরে নিয়েছিল, আমরা বাধা দেইনি, তাই তার প্রতিশোধ নিতে চাও? না, সব মিথ্যা কথা, আমি যদি প্রতিশোধ নিতাম তা হতো ভয়ঙ্কর। তুমি তুমি আমার বউ, আমার ভালোবাসা। তোমার মতো একটা চোর খুনির মুখে এসব কথা বেমানান। পিস্তল দেখিয়ে তুমি আমার মুখ থেকে কবুল বলিয়েছ, কিন্তু স্ত্রী হিসাবে তুমি আমাকে কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না, কোনোদিনও না। যেহেতু আসামি ডনের বিরুদ্ধে কোনো প্রমাণ বাদীপক্ষের উকিল দেখাতে পারেননি এবং যে সাক্ষী চাক্ষুষ দেখেছে বলে নিম্ন আদালতে বয়ান দিয়েছিল সেও তার বয়ান ফিরিয়ে নিয়েছে, সেহেতু এই আদালত পূর্বের রায় বহাল রাখার আদেশ। মহামান্য আদালত, মহামান্য আদালত, আমার কিছু কথা আছে,
সেই কথাগুলো শোনার পর আপনি আপনার রায় দিন। আপনার যা বলার আছে তা কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। মহামান্য আদালত, যে আসামি ডনকে আপনি বেকসুর খালাস দিতে যাচ্ছেন সেই প্রকৃত খুনি। কিন্তু আপনি তো একবার নিম্ন আদালতে আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, আবার আপনি ওই সাক্ষ্য ফিরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন ডন নির্দোষ। হ্যাঁ মহামান্য আদালত, প্রথম যেদিন আমি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলাম তারপর আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার বাবা ও বোনকে মৃত্যুর হুমকি দিয়ে আমাকে আদালতে মিথ্যে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। মহামান্য আদালত, আজ আমি সত্য বলছি, ওই ডনই খুনি। আপনি আপনি ডনকে এমন শাস্তি দিন যাতে আর কোনো খুনি সন্ত্রাসী খুন করার সাহস না পায়। অর্ডার অর্ডার, ফায়ার ইন্সপেক্টর সালামকে হত্যার দায়ে আসামি ডনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না। তখনই কইছিলাম স্যার, হীরার বিরুদ্ধে যায়েন না। ওই হীরা কাজলদের বিয়ে করা, কাজলের সাহস বাড়াই দিছে, কাজল কোটিকে সাক্ষ্য দিছে। ওই হীরারে আমি লাল কার্ড দেখা খতম করে দেবো। ওরে খতম করতে গেলে তুমিও ফাইসা যাবা বাবা। যা করতে হইব বুদ্ধি খাটায় করতে হইব। কি বলতে চাও তুমি? হীরার সাহসে ওর বউ সাক্ষ্য দিছে, সেই বউয়ের লগে ওর একটা বিরোধ লাগায় দিতে হইব স্যার। হচ্ছে ইনডাইরেক্ট ফ্রেকেক। ওই কাজল আমার ভাইরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াইছে, আমি কাজলের বইনে লাল কার্ড দেখায় দিমু, লাল কার্ড। না না, তুমি ঠিক করনি কাজল, তুমি জানো না তুমি কাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছ, ওরা তোমাকে শেষ করে ফেলবে। আমি তো শেষ হয়েই আছি, তোমার মতো জানোয়ার স্ত্রী হয়ে থাকা আর শেষ হয়ে যাবার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কাজল, বারবার আমাকে জানোয়ার বলে তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার ভিতরে ঘুমিয়ে থাকা আসল জানোয়ারটাকে হিংস্র করে তুলো না। তোমার মতো একটা পশুর কাছে হিংস্রতা ছাড়া কি আশা করবো? কাজল, 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 দেখি কোথায় দেখাতে হচ্ছ। তুমি যাও না কাজল, তোমার তোমার কিছু হয়ে গেলে আমি তা সহ্য করতে পারবো না। যার পেশা মানুষ খুন করা, তার হৃদয় অন্য কারোর জন্য মায়া মামাতা থাকতে পারে না। তোমার যত ইচ্ছে তুমি আমাকে মারো, তবু তুমি আমাকে ভয় পাওয়াতে সক্ষম হবে না। তুমি যদি মনে করে থাকো তোমার অসব শক্তি আমার মনের সব সাহসকে মেরে ফেলতে পারবে, তবে তুমি ভুল করবে। এখন এই লড়াই আইনার অপরাধের লড়াই নয়, এখন এই লড়াই তোমার আর আমার, আর আমি এই লড়াই হার কোনোদিনও মেনে নেব না, আমার জীবন থাকতে না। কিন্তু এই লড়াই শুধু তোমার জীবন জড়িত নয়, তোমার বাবার জীবন জড়িত আছে, তোমার বোনের জীবন জড়িত আছে। হ্যালো হীরা, কাজল তোর বউ তাই আর তুই বাঁচায় রাখছ, কিন্তু তোর বউয়ের একটা ছোট্ট বই না, ওরেকে বাঁচাইব। মিলিরে নিয়ে ফুটবল খেলুম আমি ফুটবল, এরপরে পেনাল্টি কিক করে গোল দিমু, গোল পারে ঠেকা। হ্যালো হ্যালো, তোমাকে বলেছিলাম কোর্টে না যেতে, তুমি আমার কথা শুনুনি। এবার তোমার বোনকে কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? ও নিশ্চয় মিলির ক্ষতি করতে যাচ্ছে। মিলি, হ্যালো হ্যালো মিলি, এতক্ষণ ফোন ধরিসনি কেন? আমি গোসল করছিলাম আপু। কেন? শোন, তুই কিন্তু ঘর থেকে বের হবি না, খবরদার। কেন আপু? আচ্ছা বাবা কোথায়? বাবা তো মার্কেটে গেছে। আপু তুই ফোনটা ধর, দরজায় কে যেন এসেছে। না না মিলি, তুই যাস না, মিলি দরজা খুলবি না। আয়ুদুল্লাহ ভাই আপনি আসুন, আপু ফোন করেছে। তোর আপুকে তো আমি বউ বানিয়েছি, আজ তোকে বউ বানাবো, ফুটবল খেলবো। এইসব আপনি কি বলছেন দুলা ভাই? চল।
দেবেন দুলা ভাই? একটা পেলান্তি গোল দেব। না না করছেন দুলা ভাই? একটা গোল দিব পেলান্তি গোল দুলা ভাই। আমার শালি আমার শালি। গোল হয়ে গেছে, তোর খেলা একেবারে শেষ করে দেব। মিলি মিলি কি হয়েছে তোর মা? কে তোর অবস্থা করেছে আমাকে বল মা। বাবা দুলা ভাই আমাকে নষ্ট করে গুলি গুলি করেছে। মিলিকে কে মারলো? শয়তান, তুই আমার মেয়েকে খুন করে আর তুই বলছিস কে মেরেছে? আমি আমি মিলিকে খুন করেছি? তুই আমার মিলিকে খুন করেছিস? তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। আমি মিলিকে খুন করিনি, আমি খুন করিনি। মিলি 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 বাবা মিলির কি হয়েছে? মিলি বাবা তোর স্বামী এই শয়তান আমার মিলিকে খুন করেছে, খুন করেছে। তুমি তুমি মিলিকে খুন করেছো? না না আমি খুন করিনি, বিশ্বাস করো কাজল আমি খুন করিনি। আমি এসেছিলাম মিলিকে বাঁচাতে, কিন্তু দেখি মিথ্যে কথা, মিলি মারা যাওয়ার আগে ওর নাম বলে গেছে। আমার নাম কলি? আমি টেলিফোনে তোর আর মিলি সব কথা শুনেছি, তুই মিলিকে খুন করেছিস? আমি খুন করিনি, আমি খুন করিনি, মিলিকে খুন করেছে আমার ভাই ডনকে। যাবজ্জীবনের জন্য জেলে পাঠাইয়া কাজল ফাউল করছে, তাই আমি কাজলের বোনকে লাল কার্ড দেখা দুনিয়া ছাড়া ঘুরে দিছি। ব্যাস আশ্চর্য তো, আমি তো তোমার দিকে ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি হীরা। ইয়েস, এখন এসব মুখোশ আমেরিকাতে পাওয়া যায়। এই দেখো এটা আমার মুখোশ, আপনার মুখোশ। হ্যাঁ দেখ, হ্যালো কি বললে? ও আচ্ছা, আমি প্রেয়ার বদল করতেছি। কালা এটা পুরো দেখ, তোর মনে হবে একদম জন আমার মতো। সুন্দর আমি তোর পরে একদম জব একদম জন। কালা তুই এক কাজ কর, এখন তুই এখানেই থাক, আমি একটু আসতেছি। হ্যাঁ সত্যি আমি জল হয়ে গেছি, আইনা দিয়ে দেখি তো। হাল্লাই কুত্তা রে, তুই বাঘের মুখোশ পড়েলা? হীরা আমারে মারতে আসতেছে, একটা ফল গেম খেললাম, হীরা জন মনে করে আরো মারবো। বাস কাবু করবে মা। আমি এখন জন, আমি এখন জন হয়ে গেছি, আমি এখন পেনাল্টি কিক করবো, লাল কার্ড দেখাবো, লাল কার্ড, আমি লাল কার্ড দেখাবো, আমি এখন মদ খাবো, মদ মদ জন। Thank you.
বন্যা আমি কাওয়া খান আমি কাওয়া খান জল তুই যেখানে থাকিস আমি তোকে মাটির নিচ থেকে হলেও বের করব হীরা জন ভেবে কালা খানকে মেরেছে ও এখন আহত জানোয়ারের মতো হয়ে গেছে ও আমাদের অ্যাটাক করার আগেই ওকে শেষ করে দিতে হবে নো টেনশন ড্যাড খেলার কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে ওর শালিকে মেরেছি এরপর সেমিফাইনাল ওর বউকে মারব তারপর ফাইনাল হীরাকে লাল কার্ড দেখাবো শোনো বাবাজি শোনো মানুষের আছে দুইটা চোখ হীরার আছে দশটা চোখ ওর সামনে গেলে গলা শুকায় আসে দম আটকে আসে ওরে কে মারবে আমি মারব তোর জন্য এত আয়োজন আর তুই নিজেই এসে ধরা দিচ্ছিস আজ তোকে আমি থামো বাবাজি থামো থামো শত্রুকে মুঠোর মধ্যে পাইলেই মারতে হয় না বসো বসো আগে শোনো ও কি বলতে চায় শোনার ডিম পাওয়া হাঁস কেটে একবার যে বোকামি আপনারা করেছেন আবার সেই বোকামি করতে যাবেন না কি বলতে চাও তুমি আপনারা ভুল জায়গায় টাকার খেলা করেছেন মিস্টার শরীফ টাকা দিয়ে হীরাকে না কিনে আমাকে কিনতেন তাহলে ডনের জেল হতো না হীরা টাকাও নিল সেই সুযোগে ভয় দেখিয়ে আমাকেও বিয়ে করল এবং আমাকে দিয়ে সাক্ষ্য দিয়ে ডনকে জেলে পাঠালো এক ঢিলে হীরা তিন পাখি শিকার করলো ভুল পাস ভুল পাস তোকে খতম করে দিলে সব শেষ হয়ে যেত রিল্যাক্স রিল্যাক্স আমাকে মারলে ডন কোনোদিন মুক্তি পাবে না আমি ডনকে মুক্ত করার ব্যবস্থা করব কিন্তু বিনিময় আমার শত্রু হীরাকে আপনাদের খুন করতে হবে কিভাবে সে পথ আমি আপনাদের দেখিয়ে দেব কিন্তু হীরা তোমার স্বামী তুমি ওকে মারতে চাও কেন জোর করে একটা মেয়েকে বিয়ে করে স্বামী হওয়া যায় না আমার মনের ভালোবাসাটা মরে গেছে এখন শুধু আছে প্রতিশোধের আগুন হীরা আমার বোন মিলিকে মেরেছে সে প্রতিজ্ঞা করেছে আপনাদের কাউকে ছাড়বে না হীরা নামের যে আগুনকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন সে আগুন এখন দাও দাও করে আপনাদের দিকে এগিয়ে আসছে আমাকে ভয় দেখাস নে ভয় নয় আপনাদের মাথায় বুদ্ধি দিচ্ছি হীরাকে শেষ করতে পারলে আমাদের সবার পথ পরিষ্কার বললেই হলো ওকে মারা কি এতই সহজ কাজ মেয়েরা পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই হীরাকে আমি হানিমুনের নামে বেড়াতে নিয়ে যাব তারপর ওর সাথে যখন আমি ভালোবাসার অভিনয় করব প্রেম করব আর তখনই ওকে আমরা শেষ করে দেব বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি বুঝেছি পাতানো গেম খেলতে হবে ব্রাদার্স আর আহমদগঞ্জের পাতানো খেলা ঠিক আছে তুমি ওকে হোতা বাড়িতে নিয়ে আসবে তখন ওকে অফসাইডের ফাঁদে ফেলে কাম সেরে ফেলব তাহলে চলি কাল বিকেল চারটায় বোকামে ও জানে না ও থাকে ডালে ডালে আর আমি থাকি পাতায় পাতায় আগে হীরা পরে উল দুটোকেই আমি শেষ করে দেব শত্রুকে পথে রেখে পথ চল আমি পছন্দ করি না না থাকবে বাঁশ না বাজবে বাঁশি কি ব্যাপার কাজল হ্যাঁ হঠাৎ আমাকে জঙ্গলে পরিবারে নিয়ে এলে কেন হীরা তুমি আমার স্বামী এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি দুর্ব্যবহার করেছি সেটা ছিল আমার ভুল আজ এই নির্জনে আমি তোমাকে ভালোবাসা দেব প্রেম দেব কাজল হ্যাঁ হীরা
আমি ধরতে রাজি যদি চাও হব আমি মরতে রাজি পিস্তলটা তোমার কাছে রাখো, তুমি নিজেকে বাঁচাও। আমি তো বেঁচে যাব, কিন্তু তুমি কি করে বাঁচবে হীরা? কি বলছো তুমি? আমার কথা বুঝতে তোমার অসুবিধা হওয়ার কথা নয়, পুরা কিছু করার আগে আমি তোমাকে শেষ করে দেব। কাজল! হ্যাঁ, কি পাপ করেছিলাম আমি, কি দোষ করেছিলাম আমি, যার জন্য প্রচন্ড যন্ত্রণার আগুনে আমাকে জ্বলতে হলো, আমার নিরীহ নিষ্পাপ বোন মিলিকে মরতে হলো। বলো কাজল! খবরদার, আর এক পায়ে গিয়েছে তো, এই পিস্তলের সমস্ত গুলি তোমার বুক ছিদ্র করে পেট দিয়ে বেরিয়ে যাবে। আমার পাপ কি এই ছিল যে আমি আমার চোখের সামনে তারা মন্ত্রকে কোনোভাবে দেখেছি? আমার দোষ কি এই ছিল যে আমি সত্য প্রকাশ করতে চেয়েছি? বলো হীরা, কেন কেন আমার বোনকে খুন করেছো? তুমি বিশ্বাস করো আমি মিলিকে খুন করিনি? না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন তুমি আমাকে জোর করে বিয়ের নামে আমার জীবনটা শেষ করে দিয়েছো? আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, তোমার ভালোবাসার জন্য করেছি, তোমাকে বাঁচাবার জন্য করেছি। না, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, কোনো রক্তে ভালোবাসা হয় না। ভালোবাসার মানে তুমি বুঝো না, তোমাকে আজ বুঝিয়ে দেবো একজন নারীর প্রতিশোধের যন্ত্রণা কি। আমার জীবন তো শেষ হয়ে গেছে, আজ তোমাকে মেরে ইতি টানব। কাজল!
আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ, যাও আনন্দ করো, ফুর্তি করো। কাজল, কাজল, হীরা তোমার জ্ঞান ফিরেছে। আপনার জ্ঞান ফিরেছে? আমি আমি এখানে কেন? ডাক্তার সাহেব, 3 মাস হলো এখানে আপনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন, মৃত্যুর সাথে লড়াই করেছেন। আমার কাজল কোথা? আমার 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 স্ত্রী কাজল কোথা? আমার কাজল কোথায়? কাজল আর নেই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকলেই ভালো। কাজল, 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 বাবা আমার কাজল কোথায় বলো, আমার কাজল কোথায়? তোমার কাজল? হ্যাঁ শুনেছি কাজল মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। আপনি বলুন আমার কাজল কোথায়? তোমার কাজল সত্যি আমাদের ছেড়ে চলে গেছে। না, কাজল আমাকে ছেড়ে যেতে পারে না। আপনি আপনি মিথ্যে বলছেন। না বাবা, তোমার কাজল এখন কেবলই স্মৃতি, শুধু ছবি হয়ে আছে। কাজল, তোমাকে আমার কাছ থেকে যে কেড়ে নিয়েছে, সেই শরীফকে সেই শরীফকে আমি ছাড়ব না। কি বললি? বস, হীরা হসপিটাল থেকে ছাড়াতে ও এখন আপনাকে পাগলের মতো খুঁজছে। ঠিক আছে, ও যেন কিছুতেই জানতে না পারে আমি চিটাগাং চলে এসেছি, আমি ওর ব্যবস্থা করছি। তখনই তোমারই করেছিলাম ড্যাড, হাসপাতালের মধ্যে ওরে লাল কার্ড দেখাতে তুমি কিনা না কমাতে আসে এমনি মেরে দেব। আমি যদি জানতাম হারাম যারা বেঁচে যাবে তাহলে তোকে শেষ করে দিতাম। খুব খারাপ খবর স্যার, খুব খারাপ খবর। কেন, কি হয়েছে? রাজ শিপিং কর্পোরেশনের মালিক রাজু সাহেব, মানে আপনার ভাগ্নে রাজু, কাল বিদেশ থেকে আসছে। সে যদি জানতে পারে তার শিপ দিয়ে আমরা বেআইনি ভাবে অস্ত্র আমদানি করি তাহলে সব খতম হয়ে যাবে। রাজু যদি কোন রকম ঘাপলা করে তাহলে ওকেও শেষ করে দেব। না না, ওকে শেষ করলে আমার সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। সেটা আবার কি ড্যাড? আমার মেয়ে টিনার সঙ্গে রাজুর বিয়ে দিতে পারলে রাজু আমাদের হাতের মুঠোয় চলে আসবে, আর তখন ওর 100 কোটি টাকার সম্পত্তিও সব আমাদের হয়ে যাবে। পাতানো খেলা, ফরেশগঞ্জ আর আবহনির, ঠিক আছে, খেলা ভালো হলেই ভালো, আর না হলে তো লাল কার্ড। রাজু কবে আসবে? কাল। মা, মা। আর বাবা কেমন আছো? মা ভালো, কতদিন পরে দেশে এলি বাবা, কেমন আছিস? ভালো। তুমি এয়ারপোর্টে যাওনি কেন মা? আমি যাব, আর এমন সময় তোর মামা এলো, আর যাওয়া হলো না। মামা কোথায়? ভেতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। হাই মামা। হাই, কেমন আছো ভাগ্নে? হাই ডার্লিং। ওকে রাজু, আমাকে চিনতে পারছো না? আমি তোমার, আমি বলছি ও আমার মেয়ে, মানে তোমার কাজিন টিনা, তবে এখন থেকে ও আর তোমার কাজিন নয়। আমি তোমার মায়ের সাথে পাকাপাকি কথা বলে ফেলেছি, খুব শিগগির তোমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। বিয়ে? কার বিয়ে, কার সাথে? কেন, তোমার বিয়ে টিনার সাথে? অসম্ভব, বিয়ের ব্যাপারটা পুতুল খেলা নয় যে যখন ইচ্ছে খেলবেন। মানে? মানে খুব সহজ, এ বিয়ে কোনোদিনও হবে না, হতে পারে না। কেন ডালি, কি নেই আমার? রূপ যৌবন সবই আছে, তাছাড়া আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা কি বাজারে পণ্য? ইচ্ছে হলো আর কয়েক কেজি কিনে ফেললাম, তোমার মতো একটা উগ্র মেয়ে আমার স্ত্রী হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না। রাজু, এসব কথা বলে তুমি শুধু টিনাকে অপমান করছো না, আমাকেও অপমান করছো। আমার কথা আমি বলেছি, এতে যদি আপনি মনে করেন অপমান হয়েছে তাহলে তাই। রাজু, আমাকে অপমান করার ফল কত ভয়াবহ তা তুমি কল্পনাও করতে পারবে না। আমাকে হুমকি দেবেন না, ওসব আমি থোড়াই পরোয়া করি। আপনি আমার মামা, তাই কিছু বলছি না, নইলে এই হুমকির জবাব এই মুহূর্তেই পেতেন। এই অপমানের শাস্তি তোকে পেতে হবে, এমন শাস্তি যা তুই কল্পনাও করতে পারিস না। চল। Something weird, and it don't make you
গুলো কোথায়? গুলি করে মারব। বাবা বাবা কোথায়? বাবা বেঁচে গেছি। বাবা বেঁচে গেছি। গাড়ি অ্যাক্সিডেন্ট না? তবে কি পানিতে ডুবে যাচ্ছিলে? না। তবে কি মাথার উপর ছাদ ভেঙে পড়েছিল? না। তবে হ্যাঁটা কি বলো না আপু? আমি গাড়ি চালিয়ে আসছি, সিগন্যালের সামনে গাড়ি থেমে গেল। তারপর দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কি হলো? আমি ভাবছি, সেও ভাবছে, আমি তাকাচ্ছি, সেও তাকাচ্ছে। হঠাৎ কয়েকটা গুন্ডা গুলি করে মারলো। না বাবা আমাকে না। তারপর কি হলো? ওই ছেলেটাকে আক্রমণ করলো সে হ্যান্ডসাম যুবক, একদম ফিল্মি স্টাইলে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়লো, চললো মারামারি। এক পর্যায়ে সে হিরোটা এমন মার দিল, আমি মুক্ত হয়ে তাকিয়ে রইলাম, গুন্ডারা পালিয়ে গেল। গুন্ডারা সবাই যখন পালিয়ে গেল, আমি ওর দিকে তাকাতে দেখি ও গাড়ি নিয়ে চলে গেছে। তুমি বললে না ওকে একটু দাঁড়াও? আমি ভাবছিলাম ও আমাকে ডাকবে, বলবে একটু দাঁড়াও, কিন্তু বলল না, আমি গাড়ি নিয়ে চলে এলাম। প্রেম প্রেম খেলা, লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দেখাতেই ওকে আমি ভালোবেসে ফেলেছি মোরা। খুব ভালো করেছো ভাইয়া। এখন জলদি নাম ঠিকানা বলো, মাকে বিয়ের কার্ড ছাপাতে বলি। দেখ ওসব আমি কিছুই জানি না। তাহলে আফসোস করে মা? আফসোসের কিছু নেই ভাইয়া, দেখবে ওর সঙ্গে আবার তোমার দেখা হবে। হতেই হবে। কি বললে? রাজুকে যারা মারতে গিয়েছিল তারা মার খেয়ে ফিরে এসেছে? হ্যাঁ স্যার, এখন থেকে রাজুই সব ব্যবসা দেখাশোনা করবে, এবার আমাদের দুই নম্বরই সব ধরা পড়ে যাবে। তাই দেখি, এ দেখি শাখের করাল, এদিকেও কাটে ওদিকেও কাটে। স্যার বিপদ হওয়ার আগে কিছু একটা করুন। চলুন, আমাকে বাঁচাতে এভাবে ছুটে এলেন কেন? আপনাকে হারাতে চাইনি বলে? বাবা, আমাকে বাঁচিয়ে রাখার জন্য এত প্রচেষ্টা কেন বলুন তো? ভালোবাসা মানুষকে সবাই আজীবন বাঁচিয়ে রাখতে চায়। তাই নাকি? সত্যি আপনি আমাকে ভালোবাসেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, হবে না কেন? দাঁড়ান, আমাদের এই নতুন সম্পর্কটা দ্রুত পাকা করে ফেলি। আপনার নাম ঠিকানা বলুন। নাম ঠিকানা কেন? বারে মাকে আপনার বাড়িতে পাঠাতে হবে না। মা? মাকে কেন? মাকে ছাড়া আংটি বদল হবে কি করে? এখন আধুনিক যুগ, সবকিছু ফার্স্ট। আই লাভ ইউ, ইউ লাভ মি, দুজন দুজনকে এখন ভালোবাসি। আর দেরি কিসের? আপনার হাতের আংটিটা দিন। মানে? এত মানে মানে কি দরকার? আংটি পরিয়ে দিন তো। পরিয়ে দিন, পরিয়ে দিন। এবার আমি দিচ্ছি, হয়ে গেল। আজ থেকে দুজন দুজনের কি কোনো সমস্যা আছে? না না, নিজের হাতে যে আংটি আপনাকে পরিয়েছি সেটার ফেরত চাই না, শুধু চাই আপনার মন, আপনার ভালোবাসা। জানেন তো ফুলের মাঝে কাঁটা থাকে, কাঁটার আঘাতে ভয় পাবেন না তো? সামান্য কাঁটা কেন, পৃথিবীর দ্বিতীয় কাউকে আমি তোমার পাশে দাঁড়াতে দেব না। যত বড় বাধাই আসুক তার সাথে যুদ্ধ করে হলো তোমাকে আপন করে নেব। Yeah.
রঘু জানে। বল শরীফ কোথায়? জানি না। বল জন কোথায়? বললাম তো জানি না। জানিস না? বল জন কোথায়? বল বলছি বলছি জন চিটাগাং হোটেল আগ্রাবাদে। তুমি কাজল? সরি মাফ করবেন, আমি কাজল নই, আমি তমা। তুমি তমা না, তুমি আমার কাজল, আমার কাজল। কি বলছিস তুই? হীরা চিটাগাং এসে পড়েছে? হ্যাঁ, দশ দিয়ে সাইড সাইড আমি বাইরে গেছি ড্যাড, নইলে আজ আমার পেনাল্টি হয়ে যেত। তাইলে এইখানে থাকা ঠিক হবে না, চলেন আমরা ঢাকা চলে যাই। কাজল, অনেক কষ্টে তোমার ফোন নাম্বার পেয়েছি। তুমি কেমন আছো কাজল? কাজল? কে কাজল? তুমি আমার কাজল। সরি, রং নাম্বার। হ্যালো, হ্যালো, প্লিজ ফোনটা রেখো না, আমার কথাটা শোনো। বলুন। আমি জানি তুমি ভয় পাচ্ছ, আমি তোমাকে মারবো না কাজল, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার সব অপরাধ আমার ভালোবাসার কাছে ক্ষমা পেয়ে গেছে। এইসব কথা আমাকে শুনে লাভ নেই, আমি কাজল নই, আমি তামা। ওকে, হ্যালো, হ্যালো, শুনুন, আমি আপনাকে বারবার বলছি আমি কাজল নই, আমি তামা। তামা, তবুও কেন আপনি আমাকে বিরক্ত করছেন? আমি তোমাকে বিরক্ত করছি? কি বলছো তোমা? কে? রাজু? হ্যাঁ, তুমি কাকে ভেবেছিলে? একটা লোক, সেই লোকটা বারবার ফোন করছিল, ও আমাকে কাজল কাজল বলে ডাকছিল। আমার ভীষণ ভয় করছে রাজু। হয়তো তোমার চেহারাটা ওর কাজলের সঙ্গে মিলে গেছে, তাই ভুল করছে, এতে ভয়ের কে আছে। হ্যাঁ, কাজ করো, তুমি আজ লেকের পারে চলে আসো, ওখানে আমি আসছি, তোমার সব ভয় ভেঙে দেব। ঠিক আছে, আমি আসছি। Thank you.
চলো। আপনি? হ্যাঁ, আমি শুনেছিলাম তুমি মরে গেছ। তুমি বেঁচে আছো দেখার পর আমি আর দূরে থাকতে পারছি না কাজল। আপনি কেন আমার সঙ্গে পাগলামি করছেন? আমি বলছি আমি কাজল না, আমি তমা। কি মিথ্যে কথা বলছো? কি ঝামেলায় পড়লাম? হতে পারে আমার চেহারা আপনার স্ত্রী কাজলের চেহারার সাথে মিলে, কিন্তু আমি কাজল না, আমি তমা। তুমি এখন রাগ করে আছো কাজল, আমি তোমার সব রাগ ভাঙিয়ে দেব। আপনি গাড়ি থামান। কাজল, কাজল শোনো, কাজল প্লিজ শোনো, কাজল কাজল তুমি পাগলামি করছো কেন? আমি আপনাকে বারবার বলছি আমি তমা, কাজল নই। আপনি কেন আমার পিছু নিয়েছেন? আমি আমার পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি কাজল, ক্ষমা চাইছি। আমি কাজল না, আমি তমা। তমা কি হয়েছে তোমা? তুমি এমন করছো কেন? কি ব্যাপার কাজল? রাজু দেখো, এই লোকটা আমার পেছনে তাড়া করছে, বলছে আমি নাকি কাজল। আপনি ভুল করছেন মিস্টার। না, আমি ভুল করছি না, ভুল করিও না, ভুল করছেন আপনি। ও আমার স্ত্রী কাজল, ও আমার কথা আপনাকে কিছু বলেনি? আসলে আসলে কোনো দোষ নেই, ভেবেছি আমি মরে গেছি, এখন সময় মতো এসে পড়েছি, নইলে এক বিবাহিত স্ত্রীকে বিয়ে করার মারাত্মক ভুল আপনি করে ফেলতেন। ভুল আপনি করেছেন, আমার বাগদত্তা স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। প্লিজ এবার আপনি আসুন, আমাদেরকে শান্তিতে বেড়াতে দিন। চলো তোমা। কাজল, মিস্টার রাজু আপনি ভুল করছেন, আপনার ভুল আমি ভেঙে দেব। হ্যাঁ না না তোমা, তোমার আর কোনো ভয় নেই, ওই লোকটার ভুল ভেঙে গেছে, আর তোমাকে জ্বালাবে না। রাখি, সি ইউ। ভিতরে যাও নিশে। হোয়াট ইজ দিস? আমি আপনার সাথে দেখা করতে এসেছি, কিন্তু আপনার দারোয়ান আমাকে দেখা করতে দিচ্ছে না। আপনার সাথে দেখা করাটা আমার খুব জরুরি, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করি না। অ্যাপয়েন্টমেন্ট দা আপনার পোষায়, আমার পোষায় না। আমি আজ পর্যন্ত যা চেয়েছি তাই করেছি, কিন্তু এখন আমি ভালো হতে চাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার স্ত্রীকে যদি আমি ফিরে পাই তবে আমি সব পাপ কাজ ছেড়ে দেব, এবং আমি তাকে পেয়েছি, তাই আমি কোনো গোলুগো করতে চাই না। আমি শুধু কয়েকটা ছবি আপনাকে দেখাতে চাই। আশা করি আপনি প্রমাণ পেয়ে গেছেন যে কাজল আমার স্ত্রী। কাজল যে আপনার স্ত্রী তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যাকে কাজল ভাবছেন সে কাজল নয়, তমা। আপনি ছবি দেখার পরও এসব কথা বলছেন? এসব ছবি এখন কম্পিউটার খুব সুন্দর করে বানানো যায়, কিন্তু ছবি দিয়ে মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করা যায় না। আপনি যে একজন নিচু মনের লোক আমি এখন বুঝতে পেরেছি। শুনুন মিস্টার, আমার নাম হীরা, হীরা হোক আর কয়লা হোক তাতে আমার কিছু যায় আসে না। আবারও যদি আপনি কোনোদিন তমাকে জ্বালাতে আসেন তাহলে আমি আপনাকে ছাড়বো না, দরকার পড়লে মেরে ফেলবো। আরে জেন্টলম্যান, মেরে ফেলাই তো আমার ব্যবসা, আপনার না। আমি টাকা নিয়ে মানুষ খুন করে আপনাকে আমি মেরে ফেলতাম, কিন্তু আমি আমার স্ত্রীর ব্যাপার নিয়ে কোনো খুন খারাপি করতে চাই না, তাহলে আমার স্ত্রীর মান সম্মান নষ্ট হবে। আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। ছবি দেখে যদি বিশ্বাস না করেন তবে আর একটা প্রমাণ আমি আপনাকে দেব, যে প্রমাণ একমাত্র স্বামী তার স্ত্রীর ব্যাপারে দিতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারবেও না। আমার স্ত্রীর কাজলের ঠিক পাম হাঁটুর উপরে একটা কাটা দাগ আছে, ও যে আমার স্ত্রী কাজল আমি 100% কনফার্ম। আপনি আপনাকে কনফার্ম করার জন্য ইচ্ছে করলে কাটা দাগটা দেখে নিতে পারেন, আমি কাল আবার আসবো। অ্যান্ড গুড বাই। গুলি করে মারবো, কে চাও? ইয়ে মানে তো আমার সাথে দেখা করতে। বাবা, উনি তো আপুর বন্ধু। ও ও বন্ধু, তাই বল। যাও, তোমার ওর ঘরেই আছে,
এই নিয়ে যাও কে নিয়ে যা আসুন চলো কি ব্যাপার তুমি এই সময় আগে বসতে বলো সরি বসো এবার বলো তোমাকে অনেকক্ষণ দেখিনি তো তাই দেখতে এলাম আসল মতলবটা কি তাই বলো মতলব কিছু নেই বললেই হলো মতলব ছাড়া মিস্টার রাজু একেবারে অন্দরমহলে তাকে হয় কদিন পরেই তো আমাদের বিয়ে তার আগে একটু রিহার্সেল করতে এলাম কিসের রিহার্সেল স্বামী স্ত্রী রাজু এটা হচ্ছে না কিছু না রাজু ছাড়ো বিয়ের আগে এসব কিছুই হবে না তোমা তুমি শুধু শুধু রাগ করছো আসলে আমি তোমার পায়ে কোনো কাটা দাগ আছে কিনা দেখতে চেয়েছিলাম কাটা দাগ কে বলেছে তোমাকে না মানে ওই লোকটা ওই লোকটা একটা বাজে লোক আমার সম্পর্কে একটা কথা বললো আর তুমি তা বিশ্বাস করলে না মানে ওই লোকটার কথাকে মিথ্যে বলে উড়িয়ে দেওয়ার জন্য আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি তোমার বিশ্বাস নেই বিশ্বাস থাকবে না কেন তোমাকে আমি খুব ভালোবাসি আমি চাই না তোমাকে নিয়ে বাজে কোনো সিন ক্রিয়েট হোক তাই তাই তুমি আমার হাঁটুর কাটা দাগ দেখতে চেয়েছো তুমি দেখবে দেখো দেখাচ্ছি তোমাকে দেখেছো এবার চলে যাও তোমা আমার আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি দেখেছো শান্তি পেয়েছো এবার এবারে খারাপ লোকটা মনে সামনে বের করে দাও না আপনি মিথ্যে কথা বলছেন শাট আপ আপনাকে অনেক সহ্য করেছি কিন্তু আর না আপনার জন্য এখন তোমার সঙ্গে আমার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে আমি তোমার পায়ে দাগ দেখতে চাওতে সে বিশ্বাস করেছে আমি তাকে অবিশ্বাস করি সেটা আপনার ব্যাপার ওর পায়ে দাগ আছে কিনা সেটা স্বচক্ষে দেখার আগ পর্যন্ত আপনার কথা আমি বিশ্বাস করি না আমি নিজে একবার দেখতে চাই না সেটা সম্ভব নয় আমি দেখতে চাওতে সে প্রচণ্ড রাগ করেছে আর আপনি একটা পরপুরুষ আপনাকে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে দেখাবার প্রশ্নই ওঠে না চলে যান আপনি হীরা যা বলে তাই করে ওর পায়ের দাগ আমি দেখবই গেট আউট ইউ স্টুপিড এই হীরা 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 গুড বাই হীরা হীরা এখন কোথাও যাব না তুমি চলে যাও প্লিজ তোমা আমার কথাটা শোনো আচ্ছা মানুষের ভুল হয় না আমার না হয় একটা ভুল হয়েছে তার জন্য এত রাগ করা কি আছে ঠিক আছে আমি চললাম কোথায় যাবে যেদিকে দু চোখ যায় সেদিকে ওকে কি ব্যাপার কে আপনি কাজল আমি শুধু একবার দেখবো তোমার পায়ে কাটা দাগ আছে কিনা দেখুন আপনি সভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন কাজল আজ তোমার পায়ের দাগ না দেখে আমি যাবো না প্লিজ কাজল ডাক্তার একটু দেখাও প্লিজ লোকটা মরে গেল নাকি বেঁচে আছে যদি মরে যায় তাহলে না না এটা আমাদের কোনো দোষ নেই এটা একটা অ্যাক্সিডেন্ট ওই লোকটা এর জন্য দায়ী লোকটা বেঁচে আছে আমি ভুল দেখলাম না তো হুম
এখানে তো ঠিকই দেখেছি, লোকটা সত্যি বেঁচে আছে। কে? দরজা খোলো, আমি রাজু। রাজু, রাজু, কি ব্যাপার তোমা? দরজা খুলতে এত দেরি কেন? রাজু, ওই লোকটা বেঁচে আছে। সত্যি বলছো? হ্যাঁ, একটু আগে আমি ওকে দেখলাম। গড, ভালোই হয়েছে। জানো তোমা, আমিও মনে মনে শান্তি পাচ্ছিলাম না, লোকটাকে আমি আঘাত করেছি, বেঁচে আছে কিনা মরে গেছে টেনশনে ছিলাম, বেঁচে আছে শুনে শান্তি পেলাম। কিন্তু সে আবার আমার পিছনে লেগেছে, আমি তো শান্তি পাচ্ছি না। তুমি কিচ্ছু ভেবো না, লোকটিকে আমরা পুলিশে ধরিয়ে দেব। পুলিশ? কবে হারিয়েছি আপনার বউ? হারিয়েছি অনেক আগে, কিন্তু ইদানিং আমি তাকে দেখতে পেয়েছি। কোথায়? এই শহরে। একজন লোক তাকে জোর করে আটকে রেখেছে। নাম ঠিকানা বলুন, এক্ষুনি তাকে অ্যারেস্ট করে এনে চৌদ্দশিকে ঢুকিয়ে দিই, তারপর বোঝাবো অন্য জনের বউর সাথে ফষ্টিনষ্টি করার মজাটা কি। ইন্সপেক্টর সাহেব আসুন। মিস্টার রাজু, থ্যাংক ইউ, বসুন। ইনি মিস্টার রাজু। আপনি? না না, তমা ওনার স্ত্রী না, তমা আমার বাগদত্তার স্ত্রী। তমাকে উনি স্ত্রী বলে দাবি করে জ্বালাতন করছেন, তাই আমি ওকে নিয়ে এলাম জিডি করতে। আপনি ওনার স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করছেন? আপনার নামে ফোরটনটি ধারায় কেস হয়ে যাবে। তার আগে ওনার নামে আমার স্ত্রীকে ফসলে নেওয়ার দায়ে কেস হওয়া উচিত। কি বলতে চান আপনি? যা আপনাকে অনেকবার বলেছি আপনি বিশ্বাস করতে চাননি। ও তমা নয়, ও কাজল। আমি আমি আপনাকে মেরে ফেলব। মারার ভয় দেখাবেন না, আমি আগেই বলেছি আমি জোর জুলুম করে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, তাই ভদ্রভাবে বলছি। কিন্তু আপনার কাছে আর কি প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী? ওনাকে আমি অনেক প্রমাণ দেখিয়েছি, উনি বুঝতে চাননি, তাই আমি তার বাবাকে নিয়ে এসেছি। আর আমি আমার বাবাকে আসতে বলেছি। কোথায়, কোথায় আমার মেয়ে কাজল? আরে কাজল, তুই বেঁচে আছিস মা? বেঁচে আছিস? কে কাজল? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা, তুই আমার মেয়ে কাজল। আমি কাজল নই, আমি তমা। আপনি আমার বাবা নন, আমার বাবা মাসুদ চৌধুরী। গুলি করে মারব, গুলি করে মারব, গুলি। আরে নলটা উল্টে গেছে, গুলি করে মারব। আমার মেয়েকে আপনার মেয়ে বানাচ্ছেন, সাহস কত বড়? বাবা, কোনো চিন্তা করিস না মা, আমি থাকতে কেউ তোকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ওসি সাহেব, তমা আমার মেয়ে। আমাকে ক্ষমা করবেন, আসলে আপনার মেয়ের চেহারার সাথে আমার মেয়ে কাজলের চেহারার খুব মিল। আমি একটা পাগল, যে মেয়েকে আমি নিজ হাতে কবর দিয়েছি সেই মেয়েকে মাফ করে দিও মা, আমাকে মাফ করে দিও। আমার নিজেরই ভুল হয়ে গেল তোমাকে দেখে, আর হীরার তো ভুল হবেই। আমার ভুল হয়নি, ভুল করছেন আপনারা। বাবার কাজল, কেন আপনি মিথ্যে বলছেন? মিথ্যে বলছি না বাবা, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে কাজলের কবর দেখাবো, এসো। গুলি করে মারব। আয় মা, চল। এখানেই আমার কাজল শুয়ে আছে। না না না, আমি আপনাদের কার কথা বিশ্বাস করি না, আপনার সব আমার সাথে মিথ্যে কথা বলছেন। হীরা, কেন শুধু শুধু পাগলামি করছো? পাগলামি আমি করছি না, পাগলামি করছেন আপনারা। যে মিথ্যে জাল আপনারা সবাই মিলে বলেছেন তা আমি ছিন্ন ভিন্ন করে সত্য উদ্ঘাটন করব। শরীফ, এর সব কিছুর জন্য তোরা দায়ী। আজ তোরা কাজলের জন্য যে যন্ত্রণার আগুন আমার বুকে জ্বালিয়েছিস, তোদের সবাইকে আমি সে আগুনে পুড়িয়ে মারব। স্যার, সুখবর আছে স্যার, সুখবর। দণ্ডে ঢাকা জেল থেকে নিয়া কুমিল্লা জেলে পাঠিয়ে দিছে। ড্যাড, এই সুযোগ আমি কাজে লাগাবই। দুনিয়ার কোন শক্তি ডনকে আটকে রাখতে পারবে না, ওকে আমি মুক্ত করে আনবই। Oh, my God!
son. Amar bhuke hoy. Daddy. Yes. My son. Hi, bhai. Amar bhuke hoy. Yes, I'm free. Yeah. Tor jonno amar bhukta phaka football stadium hoye ache. TM mane thenda malik kothay? টিএমকে আমি পরপারে পাঠিয়ে দিয়েছি, এবার তোদেরকেও ওর সঙ্গী করবো। এই শোনো, দশ মিনিট বাদে সবচেয়ে বড় চালান পুলিশের হাতে চলে গেছে। এসব তুমি কি বলছো চুন্নু? এই চুন্নু, তোর মাথায় গন্ডগোল হয়ে গেছে, হ্যাঁ? কি যাতে বলছিস? না ছোট স্যার, আমার মালিক রাজু নিজে পুলিশ নিয়ে এসে সব মাল ধরিয়ে দিয়েছে। ওই বাস্টার্ড সন রাজুকে আমি টেনে ছিঁড়ে চার টুকরো করবো। বল, ও এখন কোথায়? রাজু এখন ঢাকায়, কালোর বিয়ে, তমা নামের একটা মেয়ের সঙ্গে। এই ওদের বিয়ের কার্ড। কাজল দেখি, কাজল, কাজল, এই মেয়ে কাজল? না স্যার, ও কাজল নয়, তমা, রাজুর বান্ধবী। কি শুধু শুধু ফল করছো? ও তমা নয়, ও কাজল। না স্যার, এই মেয়ে তমা, কাল রাজুর সাথে ওর বিয়ে। ড্যাড, আমি ড্যাম শিওর এই মেয়ে তমা নয়, এই মেয়ে কাজল। তাহলে তো খেলা এখানে ফাইনাল, হেরা আমাদের হাতে আছে। কাজলকে নিয়ে এসে ওর সঙ্গে চ্যাংটা ফুটে ফেলবো। রাজু, হীরা, তমা বা কাজল,
তোদের মৃত্যুর শব্দ আমি শুনতে পাচ্ছি। এখনো সময় আছে, এ বিয়ে বন্ধ করে দে। একটা বিবাহিতা মেয়েকে আবার বিয়ে দেওয়া অন্যায়। না অন্যায় নয়, একটা গুন্ডা মাস্তান মাথায় পিস্তল ঠেকিয়ে জীবন নেওয়ার ভয় দেখিয়ে জোর করে কবুল বলালে তা বিয়ে হয় না। কিন্তু কোনো কিন্তু নেই। এতদিন ধরে কাজলকে তোর মেয়ে তমা সাজিয়ে তোর কাছে চিটাঙ্গে পাঠিয়ে ওর সুন্দর একটা ভবিষ্যতের যে স্বপ্ন আমি দেখেছিলাম, রাজুর সাথে বিয়ে দিয়ে সেই স্বপ্ন আমি পূরণ করবই। কিন্তু তখন তুই আমাকে বলেছিলি হীরা মারা গেছে, তাই সেই অতীত ভুলতে কাতলকে তোমার সাজাতে আমি তোর দিকে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন হীরা বেঁচে আছে। হীরা বেঁচে আছে কিন্তু কাজল মরে গেছে, এখন যে বেঁচে আছে সে তোমা। আমি তোকে আর একবার ভেবে দেখার অনুরোধ করছি বন্ধু, বিয়ে কোনো ছেলে খেলা নয়। হ্যাঁ, বিয়ে কোনো ছেলে খেলা নয়, তাই অতীতে কাজলের বিয়ে নামে যে ছেলে খেলা হয়েছিল তা ভুলে নতুন করে কাকে তমাশা দিয়ে এ বিয়ে তোকে শেষ করতেই হবে। না, হীরা, হীরা, শুনে আমি বেঁচে থাকতে তুই কাজলে কোনো ক্ষতি করতে পারবি না। হীরা, 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 হীরা। কিরে কেমন লাগছে? গুলি করে মারবো। আরে না না, আপনাকে নয়, কাজী সাহেব এখনো আসছে না কেন? Oh,
নিঃশংসভাবে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে আশ্রয় না পেয়ে খোদার জ্বালায় কাজ নিয়েছিলাম এক বাসায়। সেখানে এক মেমসাহের ভালোবাসা পেয়েছিলাম, তাও কপালে সইল না। ওই শরীফের দল কাজলকে খুন করতে আমাকে ভাড়া করেছিল, তাকে আমি খুন করিনি। শরীফদের হাত থেকে বাঁচাতে ওকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু কাজল আমাকে ভুল বুঝেছে। কাজলের বোন মিলিকে ওই শয়তান জন আমার মুখোশ পরে খুন করেছে, যে খুন আমি করিনি। সেই খুনের জন্য আমার ভালোবাসার স্ত্রী কাজল আমাকে খুনি সাব্যস্ত করেছে। আমাকে মারার জন্য সে আমার শত্রু শৈবের সাথে হাত মিলিয়েছে। আমি সেদিন কাজলকে বাঁচাতে তার হাতে পিস্তল দিয়ে বলেছিলাম, তুমি নিজেকে বাঁচাও। কাজল ভুল বুঝে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল আমাকে। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তবু আমি কাজলের সব দোষ মাফ করে দেই, কারণ আমি কাজলকে ভীষণ ভালোবাসতাম। তাই আপনাদের প্রতিবাদ সত্ত্বেও বারবার ছুটে এসেছি কাজলের ভুল ভাঙাতে। আজও শরীফরা আপনাদেরকে মারতে এসেছিল, আমি ছুটে এসেছি আপনাদের বাঁচাতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজও কাজল আমাকে দোষী সাব্যস্ত করল। অদৃষ্ট আমাকে নিয়ে নির্মম খেলা খেলছে, যে খেলা তোমাদের কারো হাত নেই। খেলছেন ওই উপরওয়ালা, দাবার গুটি যেমন চালাচ্ছেন তেমন চলছে। আমি আর কোনোদিন তোমাদের পথের কাঁটা হয়ে আসবো না, আর কোনোদিনও অশান্তির কারণ হয়ে তোমাদের সামনে দাঁড়াবো না। বিদায়, বিদায়।
স্বামীকে বাঁচাও। একটু শান্ত হও তোমা। রাজু, আমি তোমা না, আমি আমি হিয়ার স্ত্রী কাজল। এই দেখো আমার পায়ে কাটা দাগ। তুমি সত্যি তোমা না? হ্যাঁ বাবা, ও তোমা নয়, কাজল। হীরার অত্যাচারের হাত থেকে বাঁচাতে ওকে আমি মাসুদের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম। হীরা যে ওকে এত ভালোবাসত তা আমি জানতাম না। গুলি করে মারব তোকে, আমি গুলি করে মারব তোর ভুলের জন্যে। আজ কত বড় একটা অঘটন ঘটলো, হীরা যদি না বাঁচে। না না, ও কথা বলবেন না, হীরা বাঁচবে, আমার হীরা বাঁচবে। আমার স্বামীর জীবন তুমি ফিরিয়ে দাও, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালনের সুযোগ আমাকে দাও। আমার জীবনের বিনিময় হলেও তুমি ওকে ভালো করে দাও, তুমি ওকে ভালো করে দাও। আমিন। ডাক্তার সাহেব, কেমন আছে আমার হীরা? অপারেশন হয়ে গেছে, কিন্তু বিপদ এখনো কাটেনি। যদি 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তবে হুনাকে আর বাঁচানো যাবে না। না ডাক্তার, না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আমাকে একা ফেরত চলে যেতে পারে না, ওকে বাঁচতে হবে, আমার দাগ ওকে শুনতেই হবে। কাজল, আমি জানতাম তুমি আমার কাজল। পৃথিবীর কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারে না। হীরা, তোমার স্ত্রী হয়ে যে অন্যায় আমি তোমার সাথে করেছি জানি তা ক্ষমার অযোগ্য, তবু আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কাজল, তোমাকে আমি ফিরে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়। হীরা, কাজল, 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 আমাকে তুমি ক্ষমা করে দিও। রাজু, এসব বলছো কেন কাজল? আমি কাজলকে ভালোবাসিনি, তোমাকে ভালোবেসেছি। তুমি তো তোমা নও, মানুষের জীবনে এমন কত ঘটনাই তো ঘটে। আমি না হয় তোমার মতো কাউকে খুঁজে নেব, তোমরা সুখী হও, চলি।